আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের পরে কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। যেহেতু বাসায় খাসির মাংস ছিল, তো আমি আলাদা করে আগেই রেখে দিয়েছিলাম যে কাচ্চি রান্না করব। তো আমি বাসায় কিভাবে একদম সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি রান্না করি, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। একটি বাটিতে দুধ নিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ 3 চামচের মতো। এর সাথে অ্যাড করব 1 কাপ মতো গরম পানি, কুসুম গরম পানি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এবার অ্যাড করব ইয়েলো ফুড কালার, এটাকে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। কিছুটা আলু নিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে 1 ভাগ করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ছাড়া ভেজে নিয়েছি। এবার ভাজা আলুতে লবণ আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে দেব। 2.5 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। একদম সবগুলো পেঁয়াজ কিন্তু এক কালার হয়েছে, এবং এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে কিছুটা পরিমাণ চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তার সময় 1টা এলাচ আর 1টা দারচিনি দিয়ে নিয়েছিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসে। এবার মাংসটা প্রিপেয়ার করব, এই জন্য একটা বড় ফ্রাই প্যানের ভিতরে মাংস নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কেজির মতো খাসির মাংস আছে, এটাকে আমি 1 ঘন্টার মতো ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম এবং কিছুটা পরিমাণ লবণও দিয়ে নিয়েছিলাম। এতে করে গন্ধ বা বাজে আষ্টে যে একটা গন্ধ থাকে কিছুই থাকবে না এবং মাংসটা সফট হবে। 1 কাপ মতো টক দই দিয়ে নিচ্ছি। বাটা মশলা দিব 2 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা। কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে করব, এজন্য কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেটে 2টো স্যাশে থাকে, তো একটি ছোট, একটি থাকে একটি বড়। ছোট প্যাকেটটা কেটে নিচ্ছি, এটাতে থাকে আস্ত গরম মশলা যেগুলো বের করে নিলাম। এখান থেকে আমি কাবাব চিনি আর শাহি জিরাটা আলাদা করে নেব, আর বাকি মশলাগুলো, গরম মশলাগুলো আমি মাংসে অ্যাড করব। কাবাব চিনি আর শাহি জিরাটা কিন্তু মাংসে দিব না, ওটা চালে, চাল ফুটাবো যখন তখন দিব। এবার গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, এই যে আলাদা করে রেখে দিয়েছি চালে দেওয়ার জন্য। আর বড় প্যাকেটের মশলা যেগুলো ছিল পুরোটাই দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, আর বেরেস্তা ভাজার তেল কিছু পরিমাণ দিয়েছি, আর কিছুটা ঘি দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের কোনায় কোনায় মশলাগুলো যায়। এবার চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি একদম সমানভাবে, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে। এবার আলুগুলোকে বসিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে। কিছু পরিমাণ আস্ত কাঁচা মরিচ দেব, আর 3-4টা মতো কাঁচা মরিচ আমি অর্ধেক করে দিচ্ছি, হালকা একটু ঝাল বের হওয়ার জন্য। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ, অর্ধেকের বেশি পেঁয়াজ বেরেস্তা আমি মাংসের উপরে ভালো করে সমান করে বিছিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দেব, এটা পরে ব্যবহার করব। 7-8টা মতন আলু বখরা দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর কাঠবাদাম কিছু কেটে রেখেছিলাম সেগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি 2-3 চামচ পরিমাণ, আর 2-3 চামচ পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। মাওয়া দিয়ে দিচ্ছি কিছুটা,
এবার ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। একটি কড়াইয়ে ভালো বেশি পরিমাণ পানি ফুটাতে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে লবণটা বেশি পরিমাণ দিতে হবে। আর তখন শাহি জিরা কাবাব চিনি ওটা আলাদা করে রেখেছিলাম, তার সাথে দারচিনি এলাচ লবঙ্গ কিছুটা দিয়ে পানিতে দিয়ে দিলাম। এবার খাবার তেল দিয়ে দিলাম। আর এখানে বাসমতি চাল নিয়েছি 1 কেজি, এটা আমি 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ফুটন্ত গরম পানিতে চালটা দিয়ে দিচ্ছি এবং এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এটাকে 6 মিনিটের জন্য রান্না করে নিব এবং একটি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি যাতে চালটা ঝরঝরা থাকবে। 6 মিনিট পরে আমি স্ট্রেনারে করে চালটা ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে নিচ্ছি, একদম সমান করে বিছিয়ে দিচ্ছি। এবার দুধ আর ঘিয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম আগে সেটা ভালো করে চতুর্দিকে একদম সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। জর্দা আর দুধের যে জর্দা রং সরি ইয়েলো ফুড কালার আর দুধের যে মিশ্রণটা ছিল ওটা এবার দিয়ে দিচ্ছি, কিছু কিছু জায়গায় দিচ্ছি আর কিছু কিছু জায়গা সাদা থাকবে। এবার যে বাকি বেরেস্তাটা ছিল সেটা উপরে বিছিয়ে দিচ্ছি। এবার আটা মাখিয়ে রেখেছিলাম, এবার ফ্রাই প্যানের 4 সাইডে দিয়ে দিচ্ছি। আটাটা ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে আটকে যায়, এবং 4 সাইড থেকে আটাগুলো দিয়ে ঢাকনাটা একদম অ্যাডজাস্ট করে দিচ্ছে। একটা ফুটা ছিল সেটা আটা দিয়ে বন্ধ করে দিয়ে একদম হাই হিটে 5 মিনিট রান্না করে এবার নিচেটি তাওয়া দিয়ে 50 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। এই যে 50 মিনিট পরে আমার এটা হয়ে গেছে, এবার কাচ্চিটা ভাঙার পালা। একদম গরম ধোঁয়া বের হচ্ছিল, কোনোভাবেই মানে কাচ্চিটা কাটা যাচ্ছিল না, মানে হাত তো দেওয়াই যাচ্ছিল না, খুবই ঝামেলা হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে ভাইয়া মানে কাটার চেষ্টা করছিল, কিন্তু আসলে এত গরম মানে হাত দিচ্ছিল আবার তুলে নিচ্ছিল পারছিল না, বেশ গরম ছিল। তবে আমি যেভাবে কাচ্চিটা রান্না করেছি আপনারা যদি এভাবে কাচ্চিটা বাসায় ট্রাই করেন একদম সহজভাবে। আমি অনেক রেসিপি দেখেছি ইউটিউবে, অনেক কিছু দিয়ে একদম হজবরল অবস্থা করে থাকে, তার চেয়ে এটা একদমই সহজভাবে হয়ে যায়, বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই করা যায়। এবং দেখে হয়তো বা বুঝতে পারছেন যে চালটা কতটা ঝরঝরে হয়েছে এবং মাংসটাও কিন্তু একদম সফট হয়েছিল, এবং সিদ্ধ হবে কি হবে না এটার কিন্তু কোনো চান্স নেই। খুবই সুন্দর হয়েছিল কাচ্চিটা এবং এত টেস্টি হয়েছিল, মাংসটা হয়েছিল একদম সফট এবং মানে ভিতরটা ছিল জুসি। আর কাচ্চির আলুটার কথা আর কি বলবো, ওটা তো একদম মানে রেস্টুরেন্টের মতোই একদম সফট ছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।